হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যালো গাইস, আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হতে অনেক সময় চলে গেছে, আজকে আমরা যাচ্ছি মেলাতে। রেডি হতে সময় চলে গেছে কারণ কালকে আমরা 10:30টার সময় মেলায় গেছিলাম, আমার সব কিছু বন্ধ হয়ে গেছিল। তো আজকে আমি তাড়াতাড়ি সাজুগুজু করেছি, ওই আর কি সিম্পল একটা ড্রেস। দেখো কিছুই সাজিনি আমি, একটা সিম্পল ড্রেস পরেছি, তাতে দেখো ফরচুনার প্রিয়মের মাথা খারাপ হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। তো আমরা এখন তাড়াতাড়ি যাব, গিয়ে মেলাতে অনেক কিছু খাবো, অনেক কিছু কিনবো, আর কিছু সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তোমরা একটু অপেক্ষা করো, দেখতে থাকো, আর প্লিজ একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ। শুধু একটাই একটু মন খারাপ হলো একটা জিনিস দেখে, তোমার সাথে শেয়ার করছি যে তোমরা সবাই আমাদের ভিডিওটাকে দেখছো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। তোমরা দেখছো, 98% মানুষেরা দেখছে, কিন্তু কেউ লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটুখানি লাইক আর সাবস্ক্রাইবটা একটু করে দাও। তোমরা যদি আমাদের সাপোর্ট না দাও তাহলে আমরা কী করে এগোবো বলো? তো প্লিজ তোমরা একটুখানি সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যাচ্ছি আরএফএ বইমেলাতে, যেটা হচ্ছে আরএফএ এর মাঠেতে, অনেক বড় মাঠ, সেখানে সব মেলাগুলো হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমরা এখন মেলার মধ্যে ঢুকে গেছি। দেখো কত ফুল, এগুলো সবই আর্টিফিশিয়াল ফুল। তো দেখো কত রকমের ফুল, পাশে টেডি বিয়ার, খেলনার সব দোকান। এগুলো নর্মালি ওই হাওয়া দেওয়া যে বেলুনগুলো হয়, ছোটোবেলায় এগুলো অনেক খেলেছি। তো দেখতে পাচ্ছ তোমরা কত রকমের কালারফুল বেলুন। চলো সামনে এগিয়ে যাই। এখন কাপের দোকান, কত রকমের কাপ, কত ডিজাইনের কাপ। চল সামনে চল, কিছু নিবি? কোনটা? কত করে গেল? 20 টাকা। লাল দেখে একটু নিন, কালো গুলো অন্য কোনো কাপ সেরকম ভালো লাগলো না, শুধু এই একটা হলুদ কাপ এটাই পছন্দ হলো। দাম খুবই রিজনেবল, 20 টাকা মাত্র দাম। একটা কাপ নিলাম, চলো প্যাক করে নিই, নিয়ে এবার এগিয়ে যাই, অন্য কিছু কিনতে হবে। দেখি মেলাতে অ্যাকচুয়ালি অনেক কিছু কিনেছি, তো এখন আর সেরকম ইচ্ছে করে না কী কিনবো, সবই আছে বাড়িতে। ছুটে আসুন তাড়াতাড়ি, নানা রকমের সামগ্রী আপনার নিজের বাড়ি আসুন, দেখুন পছন্দ হলে সংগ্রহ করুন। প্রতিটি জিনিসই বর্তমান দুর্মলের বাজারে, বর্তমান দুর্মলের বাজারে খুবই সস্তায় যোগ্য সামগ্রী নিয়ে এসেছে আপনাদের এই ঐতিহ্যমণ্ডিত মেলায়। আপনি বহুদিনের সাথে অতি পরিচিত দোকান, প্রিয় দোকান,
দেবনাথ ইমিটেশন সেন্টার, দেবনাথ ইমিটেশন সেন্টার, আসুন দেবনাথ ইমিটেশন সেন্টার, যা কিছু নেবেন প্রতিটি জিনিস হরেক মাস মাত্র বারো টাকা। মেলা মেলা মেলা, মেলা মানে তো আনন্দ, মেলা মানে ঘুরে ঘুরে এটাও থাকে আর এটাও একটা মুখরোচক খাবার খাওয়া। মেলায় আসে কেউ ঘুরতে কেউ বা আনন্দ করতে। সীতা দুর্গী 12 টাকা, আমাদের দোকানে প্রতিটি জিনিসের দাম অনেক মাত্র 12 টাকা। আরো পাবেন অক্সিডাইজের দৌড়ি 12 টাকা, অক্সিডাইজের টপ 12 টাকা, ছোটদের চিকমালানি 12 টাকা, রেলওয়ে চিকনি 12 টাকা, গোল্ডেন চিনি 12 টাকা। থেকে একই দোকানে দাঁড়িয়ে আছে, আমার দিদি তো এখান থেকে সরছেই না, কি কিনবে কে জানে। মেয়েদের না এগুলো খুব ভালো লাগে এই দোকানগুলো, আর ছেলেদের হয় তত জ্বালা। আরে চল না রে বাবা, ভাল লাগছে না, চলো তোমাদের কিছু কাঠের জিনিস দেখাই। দেখো চারিদিকে শুধু কাঠের জিনিস, কাঠের চামচ হাতা খুন্তি কি চাই, চপিং বোর্ড, চপিং বোর্ডের মধ্যেও কত রকমের ডিজাইন, সত্যি খুব সুন্দর। দেখো চারিদিকে শুধু টেডি বিয়ার, কত রকমের ছোট বড় কত রকমের টেডি বিয়ার। সামনে দিকে ওরা কি দেখছে চলো গিয়ে দেখি। আমাদের তো অরিজিনাল আছে, ও ছিঁড়ে ফেক করে দেবে। কত এগুলো? এইখানে আর কসমেটিক্সের দোকান ভালো লাগছে না, এবার একটু খেতে হবে, কোনো খাবার দোকানে যেতে হবে। এরা এখান থেকে কখন বেরোবে? এ দেখো সামনে স্টেজে প্র্যাকটিস করছে ওরা, এরপরে একটা বড় ফাংশন হবে, তার আগে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড যদি সাউন্ড এরকম আসে তাহলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। চলো তাড়াতাড়ি এদিকে এখান থেকে সরে তো হবে। পিঠে পুলির দোকান, কত রকমের পিঠে, কিন্তু আজকে পিঠে খাবো না, আজকে পিঠে খাওয়ার ইচ্ছে করছে না, আজকে একটু স্পাইসি একটু ফ্রাই এরকম জিনিস খাবো। বাবারে এদিকে তো বিশাল ভিড় রে। চলো ফাইনালি একটা দোকান পাওয়া গেল যেখানে কত সুন্দর কাবাব কাটলেট ফিশ ফ্রাই সব রয়েছে। এখান থেকে সব অর্ডার করি, মানে ওই একটা একটা করে অর্ডার করি, জাস্ট টেস্ট করবো, করতে পেট ভরে যাবে। ছোট 7 টাকা আন্দাজে, অনেক ছোট। হ্যাঁ চিকেন ভালো ছিল, চিকেন কাটলেট।
বলছি বড় তো ট্রে নেই, একটার মধ্যে দেবে না তো, ফুল সাইজ সাজিয়ে নিয়ে ভিডিও করতে হবে। বাড়িতে গিয়ে খাবে? এখানেই খেতে হবে, এখানেই খেতে হবে, তবেই ভালো করে পাওয়া যাবে। এটা বিশাল ভিড়, ওখানে দাঁড়িয়ে খাবো। একটাই স্টল মনে হয়, নিয়ে নে ফিশ ফ্রাই একটা নিয়ে। হ্যাঁ ওর থেকে একটু বাড়ি করে খেয়ে দেখানো। লোটে মাছ খাবি? লোটে মাছে পেট খারাপ? না না না, খেয়ে দেখি। তো আমরা ফিশ ফ্রাই ও অন্যান্য অনেক কিছু অর্ডার করেছি, যেগুলো তোমরা একটু পরেই দেখতে পেয়ে যাবে। আমরা অনেক খাবার নিয়ে নিয়েছি, কিন্তু এখানে এত ভিড় আর এত ফাংশন হচ্ছে, তো কিছু শুনতে পাবে না, সেই জন্য আমরা সব খাবার পার্সেল করে নিয়ে নিয়েছি। আমরা বাড়িতে গিয়ে খাবো, আর তোমরাও দেখো যে কেমন হয়েছে সব ফিডব্যাকগুলো তোমাদের দিয়ে দেবো। প্রচুর খাবার কিনে ফেলেছি, মানে যা যা ছিল ওখানে আমরা সব কিনেছি, ঠিক আছে? শুধু ফুচকে বলে ওকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিই, ঠিক আছে? এবার আমরা খাবো, দেখি দেখা যাক কি কি খাই। আর কাশি রেটে দেখি না, এরকম করে দেখো। তো আমরা এখন ঘুগনি খেতে এলাম, এক প্লেট 20 টাকা। সাইডেই বাচ্চাদের জন্য বড় বেলুন, আরও অন্যান্য অনেক কিছু হয়েছে, একটা ছোট রাইডও হয়েছে, ব্রেক ড্যান্স বলে যে রাইডটা তোমাদের একটু আগে দেখালাম। তো এখন প্রিয়ম যাচ্ছে, জাস্ট বেলুনটা একটু ছড়বে। তো ভিডিওটা দেখতে থাকো, হয়তো এটার পার্ট টু আসতে পারে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।
কত? 240 এর ওখানে কত? তো ওই পাশে দোকান থেকে কিনে